সমর গোকুল নগরের অগ্নিকাণ্ডের পুনরাবৃত্তি আজ ফের। আজ আবারও আসাম রাইফেল ক্যাম্প সংলগ্ন গোকুলনগর এলাকার রাবার বাগানে অগ্নিসংযোগ ঘটল। আগুন প্রত্যক্ষ করে লোকজন জড়ো হয় এবং খবর দেয় কুমারঘাট অগ্নি নিরাপক দপ্তরকে। খবর পেয়ে ঘটনাস্থলে অগ্নি নিরাপক দপ্তর কর্মীরা পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় স্থানীয়দের সহযোগিতাতে। জানা গিয়েছে রাবার বাগানের মালিক অভিজিৎ ঘোষ। এই ব্যাপারে রাবার বাগানের মালিক অভিজিৎ ঘোষ জানিয়েছেন, না এখানে অ্যাকচুয়ালি কী হয়, এই আমার তো রাবার বাগান, এইখানে কিছু গাছের মধ্যে শুকনার ডাল টাল থাকে, তো কিছু লোক আছে এদিকের লাকড়ি কুড়োয়, এই লাকড়ি কুড়োরা এসে এখানে বোধহয় বিড়ি সিগারেট খেয়েছে, খেয়ে বাগানের ভিতরে ফেললো, সেই থেকে আগুন আর কি। গত বছর একবার হলো, এই বছর দ্বিতীয়বার আবার হলো, মানে এই বাগানটা টোটালি নষ্ট হয়ে গেলো আর কি। এখানে তো চোদ্দোকানি বাগান, আমার চোদ্দোকানি বাগান নষ্ট হয়ে গেলো। তার বাজার মূল্য পার পার গাছ, এখানে পার গাছে 500 ML কস, তো 14 কানিতে পার কানিতে 70টা গাছ, তো সেই হিসাবে ধরলে 700, আর ওইদিকে আছে আবার 428 900, প্রায় 1000 খানেক গাছ। তো 1000 খানেক গাছ থেকে যদি পার ডেতে আমার 500 করে আসে, সেখানে কত হচ্ছে, মানে 5000 লিটার নাকি, হ্যাঁ 500 লিটার, তো 500 লিটার কস, তো একদিন পরপর 500 লিটার পাওয়া যায় আর কি। সেই 500 লিটার মানে প্রতিদিন নষ্ট হলো আমার। 100 কেজি আমার 100 কেজি কস, মানে ইয়ে আছে, রাবার আছে, তো 100 কেজি রাবার পার কেজি 150 টাকা, প্রায় তো 10,000 টাকার উপরে তো হচ্ছে নাকি, 10,000 টাকার উপরেই হবে নষ্ট হচ্ছে। তার থেকে তো লেবার চার্জটা বাদ যায়, তো লেবার চার্জ তো আগামীতেও দিতে হবে, সেটা তো আর বন্ধ রাখা যাবে না, কিন্তু লেবার চার্জ দেবো, কিন্তু আমার মানে ইয়েটা রিটার্নটা আসবে না আর কি। সেখানে হয়তো বা 100-200 কস বা ML আসতে পারে কস আগামীতে, বা কিছু গাছ মরেও যেতে পারে, কারণ গাছগুলো তো আগুন লাগলে রাবার গাছ অনেক সময় বাঁচে না, ম্যাক্সিমাম গাছই মারা যায়, তার চামড়া ফেটে যায়, ফেটে গিয়ে বাস গাছ মরে যায়। লাকড়ি কুড়োতে এসে বিড়ি খেয়ে ওরা ফেলেছে, গরিব মানুষ, ওরা তো বুঝে না, অসাবধানতা বসে ওরা তো বুঝে না অ্যাকচুয়ালি যে এখানে বিড়িটা ফেললে কী হবে, তার থেকে হয়েছে, নাশকতামূলক না, কিন্তু এরা মানে অসাবধানতা বশত এই করলো আর কি। অ্যাকচুয়ালি মানুষের বাগানে লোক ঢুকতে দেয় না, এইসব লাকড়ি কোরণীদেরকে ঢুকতে দেয় না, আমি তো থাকি দূরে, তো আর আমি অনেক সময় এগুলোকে একটু ইগনোরও করি, বেশি একটা ইয়ে করি না, আছে গরিব মানুষ লাকড়ি নিয়ে, কিন্তু সেটা করতে গিয়ে তো এত বড় ক্ষতির সম্মুখীন হলাম আর কি। আচ্ছা, ঘটনা স্যার আগুন নেভানোর জন্য কি আপনার নিজের পদক্ষেপ নিয়েছেন নাকি? না, ফায়ার ব্রিগেডকে ডাকলাম, এখানে তো জল দেওয়ার ব্যবস্থা, একটা অনেক দূরে গাড়ি অনেক দূরে রেখে আসতে হয়, তো ওরা হাতে এখানে ওই ইয়ে দিয়ে লাঠি ফাটি দিয়ে ফায়ার লাইন কেটে তারপরে এটাকে ইয়ে করেছে। যদিও আমাদের সারা বাগানের ভিতরে কিন্তু ফায়ার লাইন কাটা, বাইরে থেকে কোনো মানে আগুন ঢুকতে পারবে না, কিন্তু আগুনটা লেগে গেছে তো আমার বাগানের ভিতর থেকে, যার জন্য ক্ষতির সম্মুখীন হলাম আর কি। আমি ডক্টর অভিজিৎ ঘোষ, আমি দাঁতের ডাক্তার, কুমারঘাটে আমার চেম্বার। আচ্ছা, এখানে ওনার আপনি? হ্যাঁ, এটার ওনার আমি। দাদা কি হয়েছে এখানে ঘটনাটা? এখানে আমরা 10 মিনিট আগে একটা কবর পাই। কটা হবে তো ধরেন, টাইমটা তো ঠিক আমি দেখছি না, 10 মিনিট আগে অক্ষণ এই টাইম থেকে, যে রাধানগর রাবার বাগানে একটা ফায়ার কল হয়েছে, সাথে সাথে আমরা ফায়ার সার্ভিসের ওয়াটার টেন্ডার নিয়ে স্পটে পৌঁছেছি আর কি। এসে কী দেখতে পেয়েছেন? এসে তো দেখেছি মোটামুটি 50% পাতা জ্বলে গেছে, বাকিটা আমরা কাট আউট করে এটিরে বন্ধ করে দিছি, নিভিয়ে দিছি। আগুনটা কি গাছের মধ্যে লেগেছে না ফ্লোর? এইটি ফ্লোরে নিচে ছিল, গ্রাউন্ড লেভেলে ছিল, গ্রাউন্ড লেভেলে শুকনা পাতা আছে এটি। আচ্ছা, কোনো ক্ষয়ক্ষতি হয়েছে এখানে? ক্ষয়ক্ষতি এখন এটা পরে দেওয়া পর্যন্ত যাইব, মালিকের সাথে কথা কইতে পারে। কার বাগানে লেগেছে এটা? এটা যা শুনতাছি অভিজিৎ ঘোষ, আমি ফায়ারম্যান রাকাল দাস, কুমারঘাট।